লোসের কারণে আমার পরপর দুইটা গাড়ি আমাদের সেল করে দিতে হয় তখন আমার ছেলেটা আমার পেটে তো এগুলো অনেক কষ্টের কথা তো ও আপ্রাণ চেষ্টা করার পরেও স্যার ও ওভারকাম করতে পারেনি ওর সরলতা ওকে বারবার ঠকাইছে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই যেহেতু বরাবর আমরা মেয়েদেরকে দিয়ে শুরু করি আপনি যদি একটু আমাদেরকে বলেন যে আপনার উদ্যোক্তা হওয়ার গল্পটা এবং একই সঙ্গে আপনি যখন আমি যদ্দূর জানি যে এক পর্যায়ে আপনার ব্যবসা বন্ধ হয়ে যায় তারপরে আবার আপনি শুরু করেন সেইখানে নিজের বলার মতো একটা গল্প আসলে আপনাকে কতটা সাহায্য করেছে আসলে লাস্টবার যখন আমার বিজনেসটা বন্ধ হলো করোনার মধ্যে সেটা সাহায্য বলবো না শুধুমাত্র এই নিজের বলার মতো গল্পর কারণেই আমি আবার ঘুরে দাঁড়াইতে পারছি এবং জীবনে নতুন কিছু করার সাহস পাইছি কারণ হচ্ছে স্যার আমি বিজনেস শুরু করি দুই হাজার বারোতে আমি আমার আমি একটা সচ্ছল ফ্যামিলির মেয়ে আর আমার বিয়ে হয়েছে আরও বেশি সচ্ছল ফ্যামিলিতে তখন আমার চিন্তা ছিল একটা ফ্যামিলিতে কেন একজন মানুষ দায়িত্ব নেবে আমি তো আমি কেন আরেকজনের উপর ডিপেন্ড করবো আমি তো নিজেও কিছু করতে পারি আমিও তো একজন মানুষ রাইট কিন্তু আমার আমার ফ্যামিলি প্লাস মানে বলতে কেউ আমাকে এটাতে সাপোর্ট করে নাই তখন সবাই বলতো মনে হয় দেখি তো ভালো জায়গায় বিয়ে দিছি তাহলে কি জামাই টাকার অভাব হলো মেয়ে কি অনেক কষ্টে আছে বাবার বাড়ির কথা হলো এটা আর শ্বশুর বাড়ির হলো যে আশেপাশের লোক কি বলবে আমাদের তো কোনো অভাব হ্যাঁ অভাব নাই তুমি কেন এমন করতেছো তারপরে এমন করতে গিয়ে আমি জিনিসটা কন্টিনিউ করতে পারিনি বন্ধ করে দিছি দেওয়ার আমি কাজ করতাম মেয়েদের মানে আমি কাজ করতাম হলো যে আমার এই জিনিসটা প্রয়োজন আমি দেখি ট্রাই করে যে আমি একটা না আমি দশটা আনি আমি থ্রি পিস প্রথমে বিশটা থ্রি পিস নিয়ে শুরু করছিলাম তো আলহামদুলিল্লাহ প্রথম দিনই আমার তেরোটা থ্রি পিস সেল হয়ে গেছে তো তখন থেকে আমার জিনিস বন্ধ হয়ে গেল কেন তখন বন্ধ হয়ে গেছে স্যার ওই যে নিচ্ছে তো আমার আশেপাশে যারা আছে তারা হয়তো আমার যা হয় চাচি শাশুড়ি হয় তখন আমার শ্বশুর বাড়ির মানুষ যারা ফ্যামিলি ছিল বিশেষ করে আমার হাজব্যান্ড বলতেছে যে আমাকে তো বলবে যে তুপি এত টাকা পয়সার মালিক তোমার বউ কেন এসব করে তো চিন্তা করলাম থাক সংসারের মধ্যে আর অশান্তি করে লাভ নেই হ্যাঁ সেই জন্য বন্ধ করে দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রেই অনেক প্রতিভাই ভাবে চলে যায় এইভাবে নষ্ট হয়ে যায় আর কি তো পরের যখন আমি চিন্তা করলাম যে না কিছু করি যখন আমার ছেলে হলো তখন চিন্তা করলাম ওর বাবা ওকে সব কিছু দিচ্ছে মা হিসেবে তো আমার প্রয়োজন আমি তো ওকে ওর চকলেটের দায়িত্বটা নিতে পারি তো তখন আমি আবার শুরু করলাম শুরু করার পরে আবার যেটা হলো এরকম নানা কারণে আমাকে আবার সেটা বন্ধ করে দিতে হয়েছে তারপরে তো এরকম করতে গেলে করোনা চলে আসলো টোটাললি একদম অফ আর আমি বিজনেসটা করতে করতে এমন হয়েছে আমি ডিপেন্ড হয়ে গেছি বিজনেসের উপর যেহেতু কিছু টাকা আমি ইনকাম করতে পারতেছি বা ছেলে মেয়ের ছোটোখাটো শখ পূরণ করতে পারতেছি তখন আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি এটার উপরে তখন আমি আমি একদম হতাশ হয়ে গেছি মানে এর আর কিছু বলার থাকে না কারণ আমি আধুনিক যুগের হলেও অনলাইন প্লাস কিভাবে করতে আমার ধারণা ছিল না তো আমি এই 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 গ্রুপে আসার পরে আমি আমার ভিতরে যে প্রশ্নগুলো সবসময় আসতো যে আমি কিছু করবো মানুষ হিসেবে আমি কিছু করতে চাই নিজের টাকায় বাবা মার জন্য কিছু করতে চাই মেয়ের জন্য কিছু করতে চাই হাজব্যান্ডকে গিফট করতে চাই বা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই তখন থেকে আমার এই স্যার আপনার সেশনগুলো যখন পড়তাম তখন অটোমেটিক আমার মনের সাথে মিলে যেত আর তখন থেকে আমার স্বপ্ন ছিল আমি যদি জীবন একবার আপনাকে দেখতে পারতাম আর এই কথাগুলো যদি আমি বলতে পারতাম যে স্যার আপনার কথাগুলো হবে যেন আমার মনের সাথে মিলে যায় মানে আমার মনে হচ্ছিল যে আমি আপনার জন্য লিখছি হ্যাঁ লিখছি স্যার সত্যি কথা আমার এমন মনে হয়েছে যে স্যার মনে হয় আমাকে উদ্দেশ্য করে কথাগুলো লিখছে তখন থেকে মনের ভিতরে এমন একটা শক্তি আসছে না আমাকে আর কেউ যে থামাতে পারবে না আমি এমন কিছু করব যেন যারা আমাকে ছোট করছে তারা যেন বলে যে ও এত ছোট থেকে এত বড় কিভাবে হয়ে গেল মার্শাল আমি শুনেছি আপনি এখন লাখ টাকা সেল করেন প্রত্যেক মাসে এখন আপনার জামাই কি বলে এখন স্যার পিছনে পিছনে যে একজন মানুষ থাকে যে যার সহযোগিতা ছাড়া জীবনে কিছু হয় না এখন সেই ব্যক্তিটা সে আমার এখন পুরোপুরি দিচ্ছে এবং অনেক সম্মান করছে প্লাস ও বুঝতে পারছে যে আমার ধারণাটা আমার কথাগুলো সবগুলাই আমি যেটা বলেছি আসলে বাস্তবটা এমনই এই জন্য সে স্যার সবসময় আমাকে সাপোর্ট করে নিজের পরিচয় বড় হওয়া এটা তো আলাদা বড় আপনার একটা কষ্টের গল্প আপনি বলছিলেন অনেক যদি একটু বলেন স্যার কষ্টের গল্প হচ্ছে জীবন তো মানুষের একরকম থাকে না সেটা হচ্ছে আমি তো বললামই আমার সচ্ছল ফ্যামিলিতে বিয়ে হয়েছে তো আমার হাজবেন্ড বিজনেসে খুব বড় একটা লস হয় তার তো সেই কারণে আমাদের নিজস্ব গাড়ি ছিল প্রাইভেট কার ছিল যে এটা বিয়ের পরেও একটা আমি নিজেই ইউজ করতাম তো লসের কারণে আমার পরপর দুইটা গাড়ি আমাদের সেল করে দিতে হয় তখন আমার ছেলেটা আমার পেটে তো এগুলো অনেক কষ্টের কথা তো ও আপ্রাণ চেষ্টা করার পরেও স্যার ওভারকাম করতে পারেনি ওর সরলতা ওকে বারবার ঠকাইছে পরপর অনেকবার দুই তিনবার সে এরকম ঠকে গেছে তারপরে স্যার আমরা আমাদের জীবনের প্রথম জায়গাতে এখনো পর্যন্ত পৌঁছাইতে পারি নাই তখন স্যার আমার ছেলে মাঝে মধ্যে আমাকে বলে যে মা আমি কি আমার বাবার গাড়িতে কখনো উঠেছিলাম এই জিনিসটা স্যার আমাকে খুব বেশি কষ্ট দেয় আর আমার রিলেটিভরা এমন যে আমার এই পরিস্থিতির কারণে স্যার আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসছি আমার বাবা মা ছাড়া আমি সবার কাছ থেকে আমি অনেক দূরে রাখছি আমার নিজেকে আমার আপন ভাইও আছে সবাই খুব ভালো পজিশনে আছে আর আমি কাজ করি বলে হয়তোবা মানুষ তো সবসময় একরকমভাবে সবাইকে সাপোর্ট দেয় না তখন একটু অন্যরকমভাবে দেখে যে আর আমার সবচেয়ে যেটা সবচেয়ে বেশি কষ্ট লাগে সেটা হলো আমার হাজব্যান্ডকে কেউ হার্ড করে কথা বলবে কেউ ছোট করে কথা বলবে এটা স্যার আমি নিতে পারি না সেই জন্য আমি নিজের মতো করেই থাকতাম আমার ভিতরে একটা জেদ কাজ করত। কিন্তু স্যার এটা আমি ফলস্বরূপ কিছু করতে পারিনি যখন আমি এই গ্রুপে আসছি তখন থেকে স্যার আমার মনের ভিতরে এই সাহসটা এমন চলে আসছে যে না আমি হয়তো বা কিছু করতে পারবো এবং আবার গাড়ি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আমি আবারও শুনবো আপনার কাছ থেকে আপনি কেমন করে একটু একটু করে লাখ টাকা সেল করলেন সেটা মেয়েদের জন্য শিক্ষণীয় কি হতে পারে আপনার থেকে যে কিভাবে নিজেকে তুলে ধরতে পারে সেটা আমরা শুনবো ব্রাউনি আক্তার আপনি যদি একটু বলেন কি কি প্রোডাক্ট নিয়ে আপনি এখন কাজ করছেন আর এই যে সেলটা আপনার প্রতি মাসে এখন এক লক্ষ টাকা হচ্ছে এইখানে আপনি পৌঁছানোর জন্য কি কি করেছেন স্যার আমি মেয়েদের এ টু জেড সব কিছু নিয়ে কাজ করছি আর হচ্ছে আপনার সেশনে আমি পড়েছি যে দেশীয় পণ্যকে বিশ্বের দরবারে তুলতে হবে আরেকটা পড়েছিলাম যে আপনি দেখেন আপনার এখানে এমন কি আছে যা অন্য জেলায় নেই তখন আমি টার্গেট করি স্যার বাটিক পণ্যটা তো মেয়েদের এ টু জেট বলতে আমি ইন্ডিয়ান শাড়ি থ্রি পিস লেহেঙ্গা এসব সেল করতাম থাইল্যান্ডের কসমেটিক সেল করতাম আর এমনিতেও আমার হাজব্যান্ডের সুবাদে আমি বাইরে অনেক জায়গায় ট্যুর করেছি সেখান থেকে এগুলো আমি সোর্সিংটা আমার ভালো ছিল তো যাই হোক ওগুলো তো বন্ধ হয়ে গেছে তো তারপরে হচ্ছে গিয়ে আমি বাটিক পণ্যটারে টার্গেট করি যেহেতু এটা আমার এলাকা ভিত্তিক তখন স্যার আমি এই উদ্যোক্তা যেটাকে বলে আমি দুই হাজার বিশের অগস্ট মাসে এখানে জয়েন হয়েছি এই প্ল্যাটফর্মে তখন টানা নব্বই দিন আমি প্রতিটা সেশন পড়তাম আর তখন থেকে আমি উদ্যোগ নিছি যে আমি বাটিক পণ্যটাই আমার এখানে রাখবো আর যেগুলো আছে সেগুলো থাকুক এভাবেই সেল হবে তখন স্যার আমি প্রোডাকশনে যাই প্রোডাকশনে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ গ্রুপ থেকে স্যার আপনি বলতেন যে দেখবেন স্বপ্নের মতো আপনি ক্রেতা পেয়ে যাচ্ছেন কিন্তু স্যার আসলে আমার কাছে মনে হতো যে আসলে কি এটা পসিবল কিন্তু স্যার এটা আমার জীবনে স্যার বাস্তব হয়েছে আমি প্রোডাকশনে যাওয়ার পরে গ্রুপের অনেক ক্রেতা আছে যারা হোলসেল আমার থেকে নিয়ে বিজনেস করতেছে এবং সাজেশন চাচ্ছে খুব ভালো লাগে তাদের সাথে কথা বলতে এবং বুঝিয়ে দিতে স্যার এইভাবেই আমার অগ্রযাত্রা শুরু আর এই এটার জন্য আপনি নিজেকে এখানে কিভাবে পরিচিত করেছেন করেছেন ব্র্যান্ডিং আমি প্রতিদিন যখন যেদিন আমি রেজিস্ট্রেশন করছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার একটা কাজ ছিল আপনার স্যার মোবাইলটা নিতাম নিজের পরিচিতি করার জন্য একটা পোস্ট লিখতাম তারপরে স্যার আপনার সেশনটা পড়তাম ওখানে স্যার প্রতিদিন আমি খুঁজে খুঁজে বের করে স্যার কমেন্টস করতাম পড়তাম মানে গ্রুপে অনেক সময় দিতাম সেটা নিয়ে অনেক কথা শুনতে হয়েছে অনেক সময় এটা সবারই হয় তো এইভাবে হচ্ছে গিয়ে আমার পরিচিতিটা আমি বাড়াই এখানে আলহামদুলিল্লাহ সবাই এখন মোটামুটি অনেকে আমাকে জানে চিনে তো আপনার হাজবেন্ড তো এখন এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানে স্যার ওকে আমি রেজিস্ট্রেশন করাই দিছি 12 তম বেচে এখন ও খুব অ্যাকটিভ এখানে খুব এনজয় করে বিষয়টা মাশাআল্লাহ না আমি তো বলি এটা হচ্ছে একটা পরিবার সো এখানে আপনাদের জামাই বউ ভাই বোন ছেলে মেয়ে সবাই থাকবে এখানে তো আমরা সবকিছুই শেখাই পরিবারের অনেক কিছু মূল্যবোধ জীবন সম্পর্কে অনেক বো এগুলো আমরা শিখিয়ে থাকি পজিটিভিটি চর্চা করে থাকি সো এটা একটা বিরাট জিনিস এই যে আসলে ট্রান্সফরমেশান এটা আমার খুব মজা লাগে যে এক সময় আপনাকে এটা পছন্দ করতে না এখন আপনাকে বাবা দিচ্ছে একটু যদি বলেন যে যারা পাত্তা টাত্তা দিত না বা আত্মীয় স্বজন আমাকে ফোন করে বলে যে আসলে তোমার অনেক সাহস তুমি এগিয়ে যা আবার অনেকে মজা করে বলে আল্লাহ এমন এক সময় আসবে তখন তো তুমি আমাদেরকে দেখলে দরজা খুলবা না গেটে যে আমি আমি পাতা দিতাম না আবার অনেকে এমন ভাবে ইগনোর করতো ব্যাপারটা এখনো যদি ওরা মানে এমন একটা ভাব করে যে দেখে না শুনে না স্যার আপনি কিন্তু বলতেন আপনার নামে কেউ কিছু বলছে মানে আপনি কিছু করতে পারতেছেন আপনার নামে সমালোচনা হচ্ছে মানে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তো আলহামদুলিল্লাহ স্যার আমি এই দুই হাজার বাইশ সনে এসে সব শুধু বাহবাহী পাচ্ছি সবার কাছ থেকে সবাই আমাকে বাহবাহী দিচ্ছে মাশাআল্লাহ এই কনফারেন্সটা আমি দেখতে চাই আমাদের বাংলাদেশের সব মেয়েদের মধ্যে স্যার এটা একমাত্র সম্ভব স্যার এটা যদি আমি স্বীকার না করি তাহলে স্যার ভুল হবে স্যার আমার ভিতরে স্বপ্ন থাকলে এটা স্যার বাস্তব হওয়ার পেছনে একমাত্র স্যার মানুষ স্যার আপনি একটা তো বলবেন যে আপনি নিজেকে কোথায় দেখতে চান সেটার আগে একটু বলবেন যে আর কি কি আপনি অনেকবার বলছিলেন যে এখানে আসার পরে ব্যবসাটা আমি করতে পেরেছি শিখেছি জেনেছি বুঝেছি ঘুরে দাঁড়িয়েছি আর কি কি আপনি আপনার মধ্যে পরিবর্তন আসছে এই এই নব্বই দিনের কর্মশালা করার কারণে দেখা গেছে স্যার অনেক সময় আমি যে বিজনেসটা করতাম ইচ্ছা থাকলেও প্রকাশ করতে পারতাম না যে দশজন মানুষ দেখছি আমি যেখানে বলবো করতে পারতাম না কিন্তু স্যার এই সাহসটা আমার এখন হয়ে গেছে আমি স্যার এখন বুক ফুলিয়ে বলতে পারি যে আমি এখন একটা কাজ করি আমি একজন উদ্যোক্তা এই পরিচয়টা আমি বুক ফুলিয়ে দিতে পারি যে কোনো জায়গায় আমি এটা বলার সাহস রাখি এখন আর আমি সবসময় পজিটিভ চিন্তা করতাম এই জন্য অনেকে বলতো এইসব চিন্তা ভাবনা দিয়ে আসলে জীবনে কিছুই হয় না তখন আমি মানে এই জিনিসটা আমার ভিতরে এখন কাজ করে যে না আমার চিন্তাটা তাহলে সঠিক ছিল যখন স্যার আমি আপনার কথাগুলো শুনি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যেটা মানুষ বলে যে মেয়েদের বিয়ে কাজ হচ্ছে সংসার দেখবা আর এত কষ্ট কিসের কিন্তু স্যার আমিও স্যার আমার ফ্যামিলিতেও অনেক হার্ড ওয়ার্ক করি সেটা হচ্ছে আমার তো স্যার বেবিগুলো অনেক ছোট ছোট আমি ওদের কেয়ার থেকে শুরু করে এমন ভাবে করি সবাই বলে হুদাই বেহুদা কি করে এসব কিন্তু আমার চিন্তা হচ্ছে আমি আমার ছেলে মেয়েদেরকে এমন ভাবে গাইডলাইন করব আমার ছেলে অলরেডি ক্লাস 7 এ পড়ে ও আমি ওকে বলি সর্বপ্রথম তুমি যেটা হবা সেটা একজন ভালো মানুষ হবা তারপরে তুমি কি স্বপ্ন দেখতেছ কি কল্পনা করতেছ সেই অনুসারে তুমি অগ্রসর হবা তো সে এখন বলে আম্মু তোমার স্যারকে দেখে তোমার এগুলো দেখে এখন আমারও ইচ্ছা আমি বিজনেস করব আমি একজন উদ্যোক্তা হব অসাধারণ আমি তো বলেছি আমি আমার আমাদের আমাদের আগামী প্রজন্মের শিশুদের মধ্যে তাদের এম ইন লাইফ লিখবে যে আমি একজন উদ্যোক্তা হতে চাই সেই জায়গায় আমি নিয়ে যেতে চাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য খুবই ভালো লেগেছে এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের কথা শুনে অনেকের মনে নতুন করে ভাবনা তৈরি হবে তাদেরও কিছু করার তাদেরও এগিয়ে যাওয়ার তাদের প্রতিবন্ধকতাগুলো দূর করার সাহস পাবে অনেক ধন্যবাদ

আমি সারমান মায়ের জন্য একটু দোয়া চাই আমার মা অনেক অসুস্থ এই বয়সে ওনার এরকম হওয়ার কথা ছিল না আমি চাই সবাই যেন আমার মায়ের জন্য একটু দোয়া করে অবশ্যই স্যার এইটেই শুধু আমি চাই যারা আমার লাইভটা দেখছেন তারা সবাই যেন আমার মায়ের জন্য দোয়া করে অবশ্যই আমি আপনার মায়ের জন্য দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক এবং সবাই নিশ্চয় আপনার শুনেছেন আবেদন আপনার মা আরো অনেক দিন বেঁচে থাকুন আপনার মাথার ছায়াে সবলতাটা দেখে যাক আমি স্যার ছোটো بھی নিশ্চিত নিশ্চিত মায়ের দেশ স্যার এটাই ইচ্ছা অনেক অনেক ভালো থাকবেন